বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এ আবেদনের শুনানি হতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসে জামিন দেয় হাইকোর্ট। গত 8 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এ আবেদনের শুনানি হতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসে জামিন দেয় হাইকোর্ট। গত 8 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এ আবেদনের শুনানি হতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসে জামিন দেয় হাইকোর্ট। গত 8 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এ আবেদনের শুনানি হতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসে জামিন দেয় হাইকোর্ট। গত 8 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এ আবেদনের শুনানি হতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসে জামিন দেয় হাইকোর্ট। গত 8 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ।